নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ লিলি। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি, আশা করছি ঠাকুরের কৃপায় তোমরাও খুব ভালো আছো। আবার একটা নতুন সকাল নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। আজকে হচ্ছে সোমবার, তো আজকে ছেলে স্কুল আছে, ছেলে স্কুলের জন্য প্রস্তুতি নিতে হবে। সকাল করেই ঘুম থেকে উঠেছি, উঠে অনেক কিছু কাজ সারা হয়ে গেছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমার যেমন ঠাকুরের সমস্ত কাজ হয়ে গেছে, আনাজ কোটা হয়ে গেছে। আনাজ কোটা বলতে আজকে রান্নাবান্না সেরকম কিছু করবো না, কী করবো না করবো সেটা তো ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো আনাজ কুটে রেখে ছেলেকে রেডি করেছি, ছেলেকে ঘুম থেকে তুলেছি, বিছানা তুলেছি, ছেলেকে একটু পরিয়েছি। পরিয়ে উঠে এবার এই কাপড় চোপড়গুলো চেষ্টা গেছে দিয়ে গেছে, সেগুলো ছাতে এসে শুকোতে দিচ্ছি। ঠিক আছে, চলো তোমরা পুরো ব্লগটা ওয়াচ করতে থাকো, আশা করছি ভালোই লাগবে। তো ছেলেকে পড়াতে এসছে, তোমরা তো দেখতে পেলে যে ওপরে আমি শুকোতে দিয়ে এলাম জামা কাপড়গুলো। তো ছেলেকে পড়াতে এসছে, কি করব কি বার করে রাখবো ভাবলাম। ফ্রিজটা অফ করি, দাঁড়া অন্ধকার, ফ্রিজটা অফ করলাম, অফ করে গিজারটা চালিয়ে দিই। এখন বাজে বলছি তোমাকে, 10:05 হয়ে গেছে। আমি গতকাল ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলাগুলো চমকাবো, সিদ্ধ করা হয়ে গেছে আমার। যখন চা করতে আসি তখনই সিদ্ধ করে রেখেছি। আর ছেলে স্নান করবে, স্কুলে যাবে আজকে, সেই কারণে গিজারটা চালিয়ে দিলাম। হোক, ওকে পড়াতে এসছে, পরিয়ে গেলেই ওকে স্নানটা করিয়ে দেবো। দিয়ে এই ছোলাগুলো ভেজে রেখে দিই, মুড়ি খাইয়ে দেবো। ঠিক আছে, ও স্কুলে বেরিয়ে গেলে আজকে তো রান্নাবান্না কিছু করবো না বলতে করবো, ইয়ে করবো আজকে রান্নাবান্না করবো, ডালিয়া নয় ওটস করব, ওটসটা করব, ওটস খাবো আজকে, ভাত খাবো না। ছেলেকে বলেছি স্কুলে খেয়ে নেবি, বলেছি আচ্ছা। ঠিক আছে, চলো ছোলাগুলো ভেজে নিয়ে ওকে, স্যার এখনও ছাড়েনি, পড়াতে এসছে, স্যার এখনও ছাড়েনি, ছাড়িয়ে দিলেই স্নানটা করিয়ে দিয়ে তারপরে আবার কখন আসছি দেখছি। তাই দেখো, এখানে আমার দুধ হয়ে গেছে, দুধটা এবার অফ করে দেব। আর আজকে তো আমি ভাত রান্না করব না, তোমাদের তো প্রথমেই বলেছি ছেলে স্কুলে চলে গেছে, স্কুলে খেয়ে নেবে, আজকে তো সোমবার। আর আমি করব ওটস, তো ওটস করার জন্য আমি আগের দিন তো করেছিলাম দুধ দিয়ে, তো আজকে দুধ দিয়ে করবো না, আজকে আনাজ দিয়ে করবো। তো ওটস করার জন্য এই যে ধনে পাতা আমি একটু ভেজে নেব, ভেজে নিয়ে এই আনাজগুলো দেব। গাজর আছে আর ছোটো ছোটো করে ফুলকপি কেটে রেখেছি, আর আলু, তো আর দেব দুটো সোয়াবিন দেবো। তো এইটা দিয়ে আমি ওটসটা দিয়ে একটু দুটো সিটি দিয়ে দেবো, তাহলেই আমার আজকের খাবার রেডি। চলো, তো ধনে পাতাটা হালকা করে ভেজে নিয়েছি, বাড়িয়ে দেব, ধনে পাতাটা হালকা করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এবার এই আনাজগুলো দিয়ে দেব। এতে 4টে সোয়াবিন দিয়েছি আমি, এরকম আমি একা খাবো। বেশি তেল দেবো না, এবার ভালো করে একটু ভেজে নিই, কমিয়ে বাড়িয়ে, কারণ কপিটা আছে ভালো করে তো ভাজতেই হবে। ভাজা হোক,
দেখো হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে আমার আনাজগুলো। এবার এতে আমি ওটস দিয়ে দেবো। অল্প করে দেব আর একদমই অল্প দেব। আর আর দেব এই কতগুলো ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। এটা আবার একটু নেড়ে এতে নেড়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দেবো, আর একটু মিষ্টি, একটু নুন। ঠিক আছে, দেখো মশলা সব রকম মশলা দিয়ে দিয়েছি, নুন চিনি থেকে শুরু করে হলুদ জিরে ধনে সব রকম মশলা দিয়ে একটু কষে নিচ্ছি, অল্প পরিমাণ জল, নাহলে তো মশলাগুলো ধরে যাবে। একটু কষে নিচ্ছি, কষে নিয়ে জল ঢেলে দেবো, দিয়ে সিটি দিয়ে দেবো দুটো, তাহলেই রেডি হয়ে যাবে। আর আমার তো স্নান হয়ে গেছে আজকে, সকাল করেই হয়েছে, 1:10 তখন স্নান করতে গেছি। তো স্নান করে এটা সিটি পরে গেলে আমি ছাতে যাব জিনিসপত্রগুলো তুলতে, সেই সাত সকালে দিয়ে এসেছি, এখনো তুলতে যাবার সময় পাইনি। এবার তুলতে যাব, এই খাবারটা করে নিয়ে তুলতে যাব। ঠিক আছে, চলো আমার সঙ্গে ছাতে। জামা কাপড় বেশি নয়, টাইহারি বলা ভুল, বেশি নয়, অল্প, এই যে এগুলো এখন উপরে রেখে দেবো। উপর থেকে আমি এখন নামবো না, তো আমার খাবার রেডি হয়ে গেছে, এখন বাজে দুটো, এখন খাবো না। মুড়ি খেয়েছি ওই ছোলা ভাজা দিয়ে আর পেঁয়াজ দিয়ে, তো এখন খিদে নেই, খিদে পাবে যখন নামবো তখন এগুলো নিয়ে যাব, নিয়ে গিয়ে গুছিয়ে রাখবো। ঠিক আছে, চলো আবার কখন ফিরে আসি দেখি, সঙ্গে থাকো, পুরো ব্লগটা বাঁচবো। চলে এসছি সন্ধেবেলা, এখন বাজে 6:10, তো ছেলে খেলে চলে এসছে, চলে এসে টিভি দেখছে, সন্ধে দেখালাম আমি, সন্ধে দেখিয়ে এসে ছেলেকেই খেতে দেবো, আমিও কিছু খাবো, সেই তো অল্প ওটস খেয়েছি, তোমরা তো দেখলে খিদে পেয়ে গেছে, খেয়ে দিয়ে ছেলেকে একটু পড়াতে বসাবো। আর তার আগে রাত্রে করব বেগুন ভাজা, বেগুনটা কুটে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেব, তাতে কি হয় তেলটা একটু কম লাগে। তো দুধ গরম হয়ে গেছে, বন্ধুরা এখন বাজে 10:10, আমাকে ফোন করে বললো যে রুটি এখন করতে হবে না, টিফিন পেয়েছে। তো টিফিনটা কত মানে ছেলের হয়ে কার হয় দেখি,
তারপরে রুটি করবো। এখন আমি রুটি করি না, এখন 10টা বাজতে 10, আজকে শুতে খেতে 12টা বাজবে। আর কিছু চটি এনেছে, ছেলে তো চটি ছিঁড়ে গেছিলো, বাইরে পড়ার চটি ছিল না, তো চটি আনতে বলেছিলাম, চটি নাই, সেই কোলাপুরি বলে সেই কোলাপুরি জুতো এনেছে। চলো তোমাদের দেখাই, আর টিফিনেও কি পেয়েছে সেটাও দেখাই। এটা হচ্ছে হাজবেন্ডের চটি, এটা হচ্ছে আমার চটি, নিজের জন্য কিনেছিল আর আমার জন্য কিছু কেনে নি, তারপরে বলছে এটা তাহলে তুমি নেবে। আর এটা হচ্ছে ছেলের চটি, ছেলের চটি বলেছিলাম আমি, বাইরে পড়ে যাবার মানে এই সচরাচর খেলতে যাবারই বলো আর বাইরে যাবারই বলো চটি ছিল না, তো এইটা এনেছে। আর এই যে টিফিন পেয়েছে, টিফিনটা খুলি চলো। আর এই মোজাটা এনেছে হাজবেন্ডের, কিছুই নাই, এই একটা পেস্টি আছে, একটা একটা পেস্ট পেস্ট না দুটো পেস্টি আছে, আর এই পাউরুটি আছে, পাউরুটি খাবে এটা, আর এইটা হচ্ছে প্যাটিস, এই হচ্ছে টিফিন। ঠিক আছে, খেয়ে ছেলের পেট ভরবে না, রুটি করতেই হবে, পেট পেট ভরে যাবে। আচ্ছা, ও বলছে পেট ভরে যাবে, হাজবেন্ডের আর আমার রুটি করব। রুটি করতে চলে এসেছি, এখন বাজে 10টা 15। আমি বেগুনটা তো কুটে রেখেছিলাম, বেগুন আর আলু ভাজা করব বলে, তখন হাজবেন্ড ফোন করেনি, তার আগে কুটে রেখে দিয়েছিলাম, সন্ধ্যেবেলায় দুধ খেলাম তারপরে কুটে রেখে দিয়েছিলাম। তো বেগুনটা নুন হলুদ মাখিয়ে একদম রেখে দিয়েছিলাম, বেগুনটা বসিয়ে দিয়ে আমি আটাটা মাখলাম, 4টে রুটি। এই হলো, মিষ্টি আছে, মিষ্টি দিয়ে আজকে আমাদের ডিনার হয়ে যাবে, বেগুন ভাজা আলু ভাজা রুটি মিষ্টি। আর দুধ নেই আজকে, দুধটা তো সন্ধ্যাবেলা ছেলে একটু আমি একটু খেলাম, তো ডিনার হয়ে যাবে এই দিয়ে আজকে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ব্লগ নিয়ে আগামীকাল তোমাদের কাছে হাজির হয়ে যাচ্ছি, তোমরা অপেক্ষা করতে থাকো সেই ব্লগের জন্য, আর পুরো ব্লগটা আজকে। ওকে, তাহলে নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে জানাচ্ছি আমার তরফ থেকে 1 কেলা। ওকে, তাহলে গুড নাইট, গুড বাই।